আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি এনিনা সিজি রেসিপিতে। আজ আমি আবারও হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটি সহজ রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে নাড়ু। যারা নারিকেলের নাড়ু খেতে পছন্দ করেন, আজকের রেসিপি তাদের জন্য। আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজেই নারিকেল দিয়ে নাড়ু তৈরি করে নিতে পারবেন এবং এই নাড়ুটা খুব কম ঝামেলায় খুব অল্প উপকরণ দিয়ে বানিয়েছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি দুই রকমের নাড়ু বানাবো, একটা চিনি দিয়ে আর একটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে। প্রথমে আমি নাড়ু তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ফ্রেশ নারিকেল গুঁড়া, আর এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি খেজুরের গুড় দিয়ে। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর যখন সব গুড়গুলো মিশে যাবে তখন আমি চুলায় দিয়ে দিয়েছি। চুলাটা অন করে এবার অনবরত নেড়ে চেড়ে নিব। 10 থেকে 15 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে যখন কালারটা এরকম হয়ে আসবে এবং আমি হাত দিয়ে দেখব যে এটা আঠালো হয়েছে কি না, যখন দেখবো এরকম আঠালো হয়ে গিয়েছে তখন বুঝতে পারবো এটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এবার আমি চিনি দিয়ে নাড়ু বানাবো, সেজন্য এখানে 2 কাপ নিয়েছি ফ্রেশ নারিকেল কুড়া, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি দিয়ে। এবার আমি সেমভাবে খুব ভালো করে মাখিয়ে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলায় দিয়ে দিব। চুলাটা অন করে অনবরত নেড়ে চেড়ে নেব। এটাও আমি 10 থেকে 15 মিনিটের মতোই জাল করব খুব ভালো করে। যখন জাল করতে করতে আঠালো হয়ে আসবে আমরা দেখতে পাবো হাত দিয়ে, অনেক গরম, খুব সাবধানে করতে হবে। আঠালো হয়ে আসলে তখন আমি নামিয়ে নিব। এবার আমি নাড়ু বানাবো, সেজন্য হাতে অল্প করে পানি মেখে নিতে হবে। নিয়ে এবার ছোট ছোট করে নাড়ু তৈরি করে নেব। প্রথমে এইভাবে হাত দিয়ে চিপে চিপে নিতে হবে, তারপর এমনটা করে নেব। এটা খুব সহজেই হয়ে যাবে। আর এই নাড়ুটা ঠান্ডা হলে বানাতে খুব সুবিধা হয়, গরম থাকলে বানাতে খুব কষ্ট হবে। এবার আমি সাদাগুলো বানিয়ে নিচ্ছি, সেম প্রসেসে বানাবো। একে একে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজে অল্প উপকরণে খুব সহজে হয়ে গেল নাড়ু। আপনারা আমার এই রেসিপি যদি ফলো করেন তাহলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমি আমার মায়ের হাতের নাড়ু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।